এইভাবে কে কাকে গিফট দেয় এত অসম্মানের সাথে, মুখে ছুঁড়ে মারে কে? তো মুখের মধ্যে ছুঁড়ে মেরেছে গিফট কে? এইভাবে কেউ কাউকে গিফট দেয় আমার তো জানা ছিল না, এত অপমান করে মুখের মধ্যে ছুঁড়ে ফেলে। আমার দাদা সুকান্ত যাকে যাকে দিয়েছি আমি এভাবে ছুঁড়েই গিফট দিয়েছি। কেন রে এত অভদ্র? কেন তোকে মেনে নিতে হবে এইভাবে? কে কাকে গিফট দেয় এত অসম্মানের সাথে, মুখে ছুঁড়ে মারে কে? আমি দেবো একটা গিফট ভালোবেসে দিয়েছি, ছোটাছুড়ি করছিস তুইও? ছুঁড়ে চলে যাচ্ছে, খুলে দেখ। আমি তো আমি একটা লিংক পাঠিয়েছিলাম যে আমার একটা লিংকের মধ্যে একটা প্যান্ট ছিল, আমি কেন দেবো বলুন তো? ছিল না, জিন্সের প্যান্ট ছিল না, জিন্সের স্কার্ট, ছায়া স্কার্ট, ছায়া মতো দেখতে ওটা স্কার্ট, জিন্সের ছায়া। হ্যাঁ, তারপর তো আমি একটা লিংক পাঠিয়েছিলাম, কেন পয়লা বৈশাখ, চুপ করে একটু কথাটা বলতে দে, কারণ পয়লা বৈশাখে ও আমাকে মিথ্যা কথা বলেছিল, টিপের পাতা দেব বলেছিল, ও বলেছিল আমার জন্য নাকি কেনা আছে গিফট বলে মিথ্যা কথা বলেছিল, সেটা পরে ধরা পড়লো যে কিছু আমার গায়ে হেলানটা দিস না, আমি জাস্ট নুইয়ে পড়ে যাব রে, নুইয়ে পড়ে বলি। তো তারপর বাবা দেখলি তো, দেখলি তো কিভাবে হেলান দিয়েছিস, দেখলি তো, দেখ মুটা গত নিয়ে হেরিয়ে বসে রয়েছে। এইবারে হচ্ছে বেশ হয়েছে, এবারে হচ্ছে তোর আপনার মানে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে লিংকটা পাঠিয়েছিলাম, ও মিথ্যা কথা বলেছিল যে আমার জন্য গিফট কেনা আছে, কিন্তু আগেও কোনো গিফট কেনা ছিল না। তারপরে আমি কিন্তু ওকে, ও আমাকে টেনে নিয়ে গেছিল অ্যাক্রোপলিসে মাঝরাতে, যখন সব দোকান বন্ধ হয়ে গেছিল রাত্রির 11টায়, অনেক নাটক করেছে আমার ব্লগে আছে, তোমরা সবাই দেখেছো। এবার বিষয়টা হচ্ছে আমি ওকে লিংক পাঠিয়েছিলাম যে এইটা আমার চাই, ও সেইটা না এনে ওনাকে হাজার টাকা খরচা করে আমাদের নাকি টাওয়েল এনেছে অনলাইন। না বকে, জিনিসটা খুলে দর্শককে দেখা, ফোনটাকে ওখানে রাখ, আমি রাখতে পারবো না, তুই ধর। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে সেই মুহূর্ত, এটা সেই মুহূর্ত, বস এখানে বস, শট শট শট, সরে যা, শট চাপ। আরে ও মা গো, এসিটা চালালে ভালো তো, কি গরম লাগছে ঝগড়া করতে করতে। ঠিক আছে, ও নাকি এনেছে আমাদের টাওয়েল, আমি যে লিংকটা পাঠিয়েছি সেইটা ওর দিয়ে, গোলাপি রঙের টাওয়েল, আর টাওয়ালের দাম নাকি হাজার টাকা, হাজার টাকা যখন খরচাই করেছে, আমি ওকে যে লিংকটা পাঠিয়েছিলাম সেটা অনেক কম দামি ছিল, হাজার টাকা যখন কেউ খরচা করেছে শাড়ি আনতে পারতো, এনেছে নাকি টাও টাও। জিন্সের ছায়া চেয়েছিল সেটাই আমি ওকে দিয়েছি। কি এত নাটক করলি কেন রে? পয়লা বৈশাখে একটা টুবরি ব্যাগ দিয়ে জিন্সের ছায়া, দেখুন আমি কেন ছায়া বলছিলাম বুঝে যাবেন, দেখুন ছায়া ছাড়া এটাকে কি বলবেন আপনারা, কি কি বলবেন এটাকে ছায়া ছাড়া, বুঝবি না এইসব, তুই ছাড় এই জিন্সের স্কার্টের লিংকটাই। খাওয়া এবারে কিছু, আমার বাড়িতে কোনো খাবার নেই। তা আমি পেয়ে গেছি আমার পয়লা বৈশাখের, যদিও সেটা পেয়েছি অনেক দিন পর, পয়লা বৈশাখ কেটে পরের বছর পয়লা বৈশাখ আসতে চললো, কিন্তু তাও যে যে লিংকটা পাঠিয়েছি সেটাই যে দিয়েছে, থ্যাংক ইউ। এইবারে পরে যত গিফটের সময় আসবে আমি তোকে লিংক পাঠাবো, একটা ব্যাগ নিয়ে আসবি করে ওটা দিয়ে চলে যাবি। আমার বক্তব্য হচ্ছে আগে ইন ভবিষ্যৎ যা যা গিফট দিবি আমি কিন্তু সব তোকে লিংক পাঠিয়ে দেবো, এটা তো শুরু, ওই জন্য আমি একটু ইনভেস্ট করে দিই। এটা শুরু নয় রে, শুরু তুই করেছিলি, এই জন্য আমি একটুখানি ইনভেস্ট করে দিই। তুই প্রথমে আমাকে এই দিশা দেখিয়েছিস, তুই আমাকে আগে লিংক পাঠিয়েছিস যে আমার এটা চাই।